बसार दरकार বাবা জি যারা বাড়িতে শুয়ে শুয়ে ভাবছে যে বাড়ি থেকে আমি শুয়ে শুয়ে ও জালসা শুনবো কিন্তু বাবা জি না 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 এটা হলো জান্নাতের বাগান আর ওটা হলো আপনার সাধারণ আপনার বাড়ি এই জান্নাতে বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাদের গুনাহগুলো আল্লাহ maaf করে দেয় ए बाबा जी मुसलमान भाईरा आमार सुना मानी के राव जन्नाते জামানা দিবানা জোরে একবার বলো না সুবহানাল্লাহ তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গা গরম রোর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে সংসারে নূরানি বদনে হাওয়া চলে সংসারে খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা জোর কর সুবহানাল্লাহ এ বাবা যারা নবীকে মহব্বত করতে বলা হবে এই বাবাজি তারা বাড়িতে বসে থাকতে পারে না রে বাবা আজকে যদি এই জায়গাতে বাবা যদি আপনার কোন মেয়ে ছেলে যদি লাস্তো রে বাবা পানি যতই পড়ুক না কেন মেয়েটার লাচন দেখ আহা এ ঠিক কি না কিন্তু বাবা রে এটা হলো জান্নাতি বাগান এই জান্নাতি বাগানে কোনো খারাপ কাজ হয় না এই জান্নাতি বাগানে আল্লাহর কোরআনের হাদিসের বাণীর বলা হয় এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার মা খালা শুনে জান্নাত রাতের বেলায় আমার মা জননীদের জন্য তিনটা স্পেশাল মশলা নিয়ে এসেছি শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তুলেন মা বন্ধুর জন্য স্পেশাল তিনটা মশলা এক নম্বর যে নাইটি পড়া যাবে কিনা এ মশলা জানা আছে কাউরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালে টিকলি দেওয়া যাবে কিনা তিন নম্বর ঠুটে লিপস্টিক দেওয়া যাবে কিনা ওরে বাবা রে এখন মেয়েরা এমন ঠুটে লিপস্টিক দিচ্ছে বাবা ওই বাবা যে আমাদের এলাকাতে একটা জলসা করে বাবা যে চার চাকা নিয়ে বাড়াচ্ছি তো কিছু ইয়ং ছেলে মেয়েরাকে দেখছে দেখার পরে বলছে দেখ মেয়েটা কত লিপস্টিক দিয়েছে একবার তোকে কিস করতে পাইতাম রে লেনঠেলা এই এরম ছেলে আছে না নাই জি আরে মেয়েদের দোষ থেকে বাবা জি ইয়ং ছেলেরা খারাপ হচ্ছে সব মেয়ে নয় এদিকার মা বোনের ভালো বাবা ওই আমাদের মুর্শিদাবাদের এলাকার কথা বলছি ঠিক কি না এদিকার মা বোনের সেরম টেরম করে না বাবা জি তিনটা মশলা এক নম্বর নাইটি পড়া যাবে কিনা দ্বিতীয় নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা তিন নম্বর আপনার কপালে টিকলি দেওয়া যাবে কিনা আর একটা মা বন্ধুর জন্য ফাও দিয়ে দিলাম চার নম্বর মশলা হলো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কিনা বাবা জি মুসলমান ভাইরা এখন আপনাদের সম্মুখে বাবা আমি ওয়াদ করি নাই চল বাবা জি আপনার
তাদেরকে দুনিয়ারই কিছু কথা বলি, এ বাবাজি মুসলমান ভাইরো দুটো ছেলে বাবাজি বাড়িয়েছে কোথা থেকে, বাড়ি থেকে বানিয়েছে, একজন নিয়াত করেছে আজকে মাওলানা ওবায়দুল ইসলাম জামালির, জানো আমি বক্তব্য শুনবো, আর একজন বাবা নিয়াত করেছে আমরা মেলাতে ঠেলা খাবো, তাইলে বাবাজি ওই ছেলে দুটো রাস্তাতে মারা গেল, আচ্ছা বলুন না কে জান্নাতি হবে, কে জান্নাতি হবে? আগো দুজন ছেলে বাড়ি থেকে নিয়াত করে বাড়ালো, যে একজন মনে মনে নিয়াত করলো যে আমি জলসা শুনবো, আর একজন নিয়াত করলো যে আমি মেলাতে ঠেলা খাবো, দুজনে মারা গেল, কে জান্নাতি হবে? যে জালসা শোনার নিয়াত করেছিল সেই ব্যক্তি হলো কি জান্নাতি, আর যার নিয়াত ছিল যে মেলাতে ঠেলা খাবো সে হলো জাহান্নামী। বাবাজি মুসলমান আসুন, এ ভাইরা চাচারা মায়েরা বোনেরা বাড়ি ঘরে না বসে একাত ঘন্টার জন্য জান্নাতি বাগানে এসে বসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার রহমতের দিক দিয়ে আপনার বাড়িতে বরকত দিবে এবং কিনা আপনার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও চল বাবাজি এগিয়ে যাই রে বাবা, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আপনার কিনা কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চলো বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলুন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, জোরে বলুন কুরআন 27 পারা সূরা হাদিদ আয়াত নম্বর 2 থেকে 3, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললে জানা আছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার নবীজির কথা বলেছে, জোরে বলুন কার কথা বলেছে, একটু জোরে বলেন না, আমার নবীজি বাবাজি মুসলমান আমার নবী মুস্তফা শুধু আপনাদের এলাকার নেতা নয় সারা পৃথিবীর নেতা, জোরে বলেন আমার আল্লাহ বলছে আমার হাবিবুল্লাহকে যদি তৈরি না করতাম দুনিয়ার কোনো জিনিসকে আমি তৈরি করতাম না, জোরে বলেন। তাহলে বাবাজি এই নবীকে ভালোবাসতে হবে না? হবে না জি, কে কে ভালোবাসেন হাত তুলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবারই বাবা যে হাত উঠেছে, আল্লাহ পাক যেন এই হাতগুলোকে যেন কবুল করে নেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, তবে দেখুন ওয়াজ করার আগে বাবা যে আমাদের কিছু আছে ইমান ও আকীদা ঠিক করতে হবে, না করতে হবে না? ওয়াজ তো শোনাবো আপনাদেরকে বাবা, তাই বলে বাবাজি আমাদের ইমান ও আকীদাকে ঠিক করতে হবে। এখন কিছু বক্তা বাড়িয়েছে বাবাজি, তারা বলছে যে মাসলাকে আলা হাজরত বলা চলবে না, এ আছে না নাই, এ শুনেছেন না শুনেননি, মাসলাকে আলা হাজরাত বলা চলবে না, ওই মাসলাকে আলা হাজরাত কাকে বলে ওই নিজে জানে না, জানে মাসলাকে আলা হাজরাত হলো তার নাম, তিনি একটি 8.5 ঘন্টার ভিতরে কিতাব লিখেছে, তার নাম হলো মাসলাকে আলা হাজরাত, জোরে বলে আলা হাজরাত কার নাম? বাবাজি মুসলমান তিনার কাছে একজন অন্ধ মুর্দি এসেছেন, বলে হুজুর আমার আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আমার চোখের দৃষ্টিটা ফিরিয়ে পাই, মাসলাকে আলা হাজরাত বেরাদার আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে এই মাসলাকে আলা হাজরাতে দোয়া কবুল করলেন, অন্ধ ব্যক্তি চোখের দৃষ্টি ফিরিয়ে পেলেন, তারই নাম হলো মাসলাকে আলা হাজরাত, জোরে বলেন মাসলাকে আলা হাজরাত কার নাম? যিনি 30 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে তার নাম হলো আলা হাজরাত, চিনে বাবাজি আপনার এই যে কি বলছে আপনার বর্ধমানের বাবাজি শওকতের বেটা ইয়াসিন, এ বলেছে যে মাসলাকে আলা হাজরাত বলা চলবে না, বাবাজি মুসলমান এ মাসলাকে আলা হাজরাত কেউ তো বাপের জন্ম জানে না, আর মাসলাকে আলা হাজরাত বলা চলবে না, বাবাজি মুসলমান এ ইমান আকীদা গেলে ঠিক করতে হবে না? হবে না জি, কেউ যদি বলে যে মাসলাকে আলা হাজরাত বলা চলবে না তাকে মানবেন জি? তার পেছনে নামাজ পড়বেন? পড়বেন? তার বিটির সঙ্গে বিবাহ দেবেন?
তাকে সালাম দিবেন, তাকে মসজিদের ইমাম বানাবেন? জি না। ওয়াকে সালাম দেওয়া, ওয়ার পেছে নামাজ পড়া, ওয়ার পেছনে ইক্তেদাত বিহাদাল ইমাম করা, বেরাদের ইসলাম আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম লাগা আছে। বুঝা গেছে কিছু? বাবা যে মুসলমান, আসুন পবিত্র কোরআন থেকে আমি পড়েছি, হুয়াল আব্বালু ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? আমার নাবিজির। জোরে বলুন, কার কথা বললেন? নাবিজির কথা। তাহলে আল্লাহ পাক যদি কোরআনে যদি বলেন যে নাবি ছাড়া কোনো জিনিস তৈরি করতাম, তিনি হলো প্রথম, তিনি শেষ, তাহলে বাবা এই নাবিকে মহাব্বত করতে হবে না? হবে না? আজ এই এলাকার যুবক ছেলে ভাইরা নাবিকে ভালোবাসে বলে জান্নাতে বাগান সাজিয়েছে, না সাজায়নি? আবার কিছু মানুষ নিয়াত করছে যে এরা জালসা দিবে, কিছু কিছু টাকা খাই নিবে, নিয়াত আছে নাই? বাবা যে মুসলমান, খবরদার, যারা বলবে যে জালসা দিয়ে টাকা খাইয়া নাই, জানতে হবার ওই মানে আকিদা নাই। জান্নাতি বাগান করলে পরে বেরাদের ইসলাম মানুষ যদি হেদায়েত পায়, তো বাবা জি এটা ভালো না খারাপ? গান বাজনা করলে পরে ভালো না খারাপ? জি, আমার মনে হয় যে বাবা এই জায়গাতে গান বাজনা, ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন, বুঝতে পারছি আমি। বাবা জি মুসলমান, খবরদার, যে ইয়ং ছেলেরা, বাবা যুবক ছেলেরা জলসাতে এই জান্নাতি বাগান সাজিয়েছে, প্রত্যেকটা মাকে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, ভাই আপনারা সাপোর্টার হবেন, আপনারা সঙ্গী থাকবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বলো শোনো, যে যুবক ছেলেরা জান্নাতি বাগান সাজিয়েছে তাদের সঙ্গে তোমরা সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গে সাপোর্টার হও। আল্লাহ পাক বলে ওই উম্মতদেরকে আমার নবী মুস্তাফার সঙ্গে জান্নাতে দেব। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান, এই জান্নাতি বাগান বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি? দেখো ফারিস্তা, দেখো আমার বান্দারা, দেখো জালসা করার জন্য, হাদিস কোরআন বাণী শোনার জন্য, দেখো তারা ছটফট ছটফট করতেছে, আমি পানি দিয়েছি অথচ তারা ঘর থেকে ছুটে এসে হাদিস কোরআন বাণী শুনতে এসেছে। জোরে বলেন। তাহলে জান্নাতি হবেন না জাহান্নামে হবেন? জান্নাতি। আসুন বাবাজি, আমরা একটু ওয়াজ করব যে নাবিকে মহাব্বত কেমন ভাবে করতে হবে, ঠিক কিনা? বাবাজি একবার দরু পড়ুন। বাবাজি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, এই নাবিকে কেমন ভাবে মহাব্বত করতে হবে এইটুকু বলে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ শুনা মানিকের গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমরা নাবিকে মহাব্বত করব কেমনে? বাবাজি হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবাজি তিনি মদিনাতে তিন দিন ছিল না, কদিন? তিন দিন বাবা যে ছিল না। এ শুনা মানিকেরাও, চার দিনকার দিনে বাবাজি, এ বাবাজি আপনার মদিনাতে ঢুকতেছেন, মদিনাতে যেমন বাবা আসাও, একজন ব্যক্তি বলতে চোখ ওসমান গানি, তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি কেন আজকে তিন দিন পর ঢুকতেছ? ওসমান গানি বলতেছে, ভাই আমি তো ছিলাম না, ছিলাম না, আমি একটু কাজের দিকে গেছিলাম। ওই ব্যক্তিটা বলছো, ওসমান গানি ভাই আপনি এখন কোথায় যাবেন? বলে আমি এখন যাব মসজিদে নববীতে, আমার নাবিজির চেহারা মুবারক দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দু পা করে বাবা যখন চলতে লেগেছেন, চলতে 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 বাবা মসজিদে নববীর ভিতরে যেমন প্রবেশ করেছে, বাবা সাহাবীরা যেন মাথা নত করে আছে। হযরত উসমান গানি বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, নাবীর সাহাবীরা সবাই মাথা নিচু করে কেন? বাবা উসমান গানি বলতে, চোখ নাবীর সাহাবীরাও আপনারা মাথা কিসের জন্যে নিচু করে আছে বলুন না? একজন সাহাবী উঠে বলছো, উসমান গানি আমরা যে ইহুদির ইন্দারাতে পানি পান করতাম, মুসলমানদের জন্যে সে পানি বন্ধ করে দিয়েছে।
তারই জন্য আমরা চার দিন ধরে পানি পান করিনি। তখন বাবা উসমান গানি বলতেছে, বলো গো আমার নবী সাহাবীরাও আমার নবীজি কি পানি পান করে নাই? বলে না নবীজি পানি পান করে নাই। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনি কি করলেন বাবা, বাড়িতে আসলেন আলমারিতে বাবা যতগুলি টাকা ছিল বাবা সব টাকাগুলো আপনার পকেটে ঢুকাইয়া নিয়েছে। বলে ইন্দারা আমাকে ইহুদির কাছ থেকে কিনতে হবে। বাবা উসমান গানি টাকা পয়সা নিয়ে গিয়ে ইহুদিকে বলতেছে, বলো গো ইহুদি বলো না তোমার ইন্দারা কি তুমি বিক্রি করতে চাও? বাবাজি এই সোনা মানিকেরা উসমান গানি নাবিকে এতটা মহাব্বত করতেন, তার টাকা জমি জায়গা সব বিক্রি করে দিলেন, কিন্তু বাবাজি মুসলমান নাবিকে মহাব্বত করার জন্য জোরে বলেন। আচ্ছা বাবা বলুন তো, আমরা নাবিকে ভালোবাসি না? বাসি তো, এই জান্নাতি বাগান সাজিয়েছি। আচ্ছা বলুন তো, দশটা ভাই আছেন নাবির জন্য 1,000 টাকা দিতে পারবেন সামনে বসে জালসা করার জন্য? কেউ আছেন কি গো? এখানে একটা, কি নাম? আনোয়ার। এর দেখেন আনোয়ার, আনোয়ার মানে হলে মদিনা, জোরে বলুন। এদেন আনোয়ার দিয়েছে 1,000 টাকা, তারপরে এদিকে সুভান আসিফ খান দিয়েছে, না আর দেখবেন না আর রিসালাত, আনোয়ার শেখ আর আসিম শেখ দিয়েছে 1,000 1,000 করে 2,000 টাকা, দুটো হলো। এখন 8টা বাকি, একটু দিবেন না ভাই সামনে বছরকে জালসার জন্যে। যে যুবক ভাইরা উদ্যোগ নিয়েছে যে প্রত্যেক বছর আমরা জালসা করব, জান্নাতি বাগান সাজাবো, আর কোন ভাই হবে না 1,000 টাকা করে? আছেন কেউ? এখন যদি দিতে না পারেন তো জালসা টাইমে দিবেন, দেখি জালসার সময় দিলে তো হবে নাকি বাবাজি মুসলমান? হবে না? কেউ আছেন? এই মা খালা আপনাদের নিয়ে এসেছি 4টে মশলার পালা মা। কেউ আছেন এদিকের? মা বোনের বিড়ি বাঁধে, মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নমাজ রোজা না করিলে বরকত হবে না, ঠিক কিনা? এদিকের মা বোনে বিড়ি বাঁধে না। যাই হোক, এই মা খালা আপনাদের কাছে 10টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই সামনে বছর জালসা করার জন্য। এই মা খালা যদি নাবিজির মহাব্বত থাকে তবে বেরাদের ইসলাম আর জানবো যে এদিকার ভাইদার নাবিকে মহাব্বত করনে বালা, নাবিকে ভালোবাসনে বালা। আর কোন ভাই আছেন? আনারুল দিয়েছে, আনারুল, আনারুল দিয়েছে 1,000 টাকা, না রে তাকবীর না রে রিসালাত, আল্লাহ আনারুল দিয়েছে 1,000 টাকা। আল্লাহ গো তার যদি বিবাহ সাদি হয়, আল্লাহ গো তার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি করাইয়া দিন, আর যদি বিবাহ না হয় আল্লাহ আপনার আনারুলের কপালে একটা সুন্দরী নারী মিলাইয়া দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? কি নাম? সিটি মোল্লা দিয়েছে 1,000, 5,000, নার দেবের নার রিসালাত মাসলাক আল হযরত। শিশু মোল্লা নাকি? সিটু মোল্লা দিয়েছে 5,000 টাকার দাতা। আল্লাহ যার সাথে যে নিয়তি দিয়েছে 5,000, আল্লাহ কত দানটা কবুল করেন জোরে বলুন আল্লাহ। বাবা সিটি মোল্লা আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে দান, যদি আল্লাহ বিবাহ শাদী হয় তো স্বামী স্ত্রীর মতো মহাব্বত তৈরি করুন, আর যদি না হয় আল্লাহ তার কপালে একটা জান্নাতি হুরি নারী মিলিয়ে দিন, জোরে বলেন আল্লাহ ভাবিন। আর কেউ 5,000 হবে না? আপনি 5,000? 2,000? কি নাম? মোরশেদ খান দিয়েছে, নুরশেদ, নুরশেদ খান দিয়েছে 2,000 টাকা, নার দেখবেন নার রিসালাত। আল্লাহ নুরশেদ খান দিয়েছে 2,000 টাকা দাতা, আল্লাহ তার দানটা কবুল করুন, আল্লাহ তার অন্তর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি করুন, জোরে বলুন আল্লাহ ভাবে। হ্যাঁ গো আমার মা খালার কেদিকে দান একুম কমা নাকি? এদিকের মা বোনের লক্ষ্মী ভাণ্ডার টাকা পায় না নাকি? এ মা খালা সামনে বসে জালসা করবে মা, আমি জানি। ওই দেখেন ওই মা 5,000 নাকি 500? এ যান কমিটি ভাইরা তাড়াতাড়ি যান, যান যান একটু তাড়াতাড়ি যান। যারা নবীজির
आशिक दीवाना जरा नबी जीरी प्रेमिक दीवाना जेते चैसो नर्मदीना ओगो कमली वाला जेते चैसो नर्मदीना ओगो कमली वाला जरा नबी जीरी प्रेमिक दीवाना जेते चैसो नर्मदीना ओगो कमली वाला। अच्छा भाई আর একটা 5000 টাকা হবে না? আচ্ছা 5000 যদি না হন তে একটা গরু দেবার মত কেউ ক্ষমতা আছে? আমি মোসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব। কোন ভাই আছে একটা গরু দাতা? একজন যদি না পান দুজন মিলে হ্যাঁ এই দেখেন সাবিনা দিয়েছে 500 টাকা। বাবাজি এই একটা গরু দাতা হবে না কেউ? আমার মনে হচ্ছে আমার মা বোনেরা 4-5 জন মিলে মানে একটা গরু দিতে পারবে ইনশাআল্লাহ। বাবা যে মুসলমান কি নামটা বললেন? সাবিনা দিয়েছে 1200 টাকা। নারী তাকবীর নারীর রিসালত। আল্লাহ সাবিনা দিয়েছে 1200 টাকা। ইয়াল্লা গো এই সাবিনাকে খাতুন জান্নাতের মতো নারী বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই আর একটা গরু দাতা কেউ হবে না? একজন যদি না পান দুজন, দুজন যদি না পান তো চারজন মিলে একটা গরু দিতে হবে বাবা। আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো রুকসনা দিয়েছে 500 টাকা। নারী তাকবীর নারীর রিসালাত। আল্লাহ রুকসনা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। আল্লাহ গো রুকসনা গো খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাকে দূর পড়ো আল্লাহুম্মা سيدنا مولانا محمد علي سيدنا ولا علي سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. بابا جي مسلمان بايرا اي كوميتي باي تاكاو تمري تو مازمان تو غورو আর এদিকে দেখো কোন কোন ভাই গরু দিচ্ছে। ঠিক আছে আমি তার মধ্যে ওয়াজটা একটু করে নিই। বাবা যে মুসলমান ভাইরাও এ সুনামানি কেরাও হযরত উসমান গানি বাবা ওই ইহুদির কাছে গেল। যাবার পরে বলতে চ গো ইহুদি বল না তোমার ইন্দারা কটা কটাকাতে বিক্রি করবে? এ বাবা যে মুসলমান ভাইরাও তবু আমার সুনামানি কেরাও এই মা কালা শুনেছেন না রাতের বেলায় নাবীর সাহাবীরা কেমন নাবীকে মোহাব্বত করেছিলেন, নাবীর সাহাবীরা কেমন ভাবে নাবীকে মোহাব্বত করেছিলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও ইহুদিটা বলছে না 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 আমি দ্বারা বিক্রি করব না, আমি কুয়া বিক্রি করব না। বাবাজি উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে জগো ইহুদি তবে শোনো না শোনো না, আমি তোমাকে ইন্দারার দাম 18,000 স্বর্ণ মুদ্রা দেব। জোরে বলুন কত হাজার? 18,000 স্বর্ণ মুদ্রাও। এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা ইহুদি বাবা বলতেছে বলো গো উসমান গেরি তুমি আমাকে কুয়ার বদলি 18,000 স্বর্ণ মুদ্রা দেবে? বলে হা আমি দেবে দেব, আমার নাবেদের জন্য দুনিয়াতে আমি সব করতে রাজি আছি। বাবা ইহুদিটা কি করলো? বাবাজি উসমান গানির কাছে 18,000 দিরহাম দিয়ে বাবা পেরাদার কোয়াটা কিনে নিলেন নবী মুস্তফার মহব্বতের কারণে। জোরে বলু রাজা। রাজা সে কিসে চাকরি করে? পুলিশের ছেলে। দেখেন ওইও পুলিশ। সুবহান আল্লাহ সুবহান। 1 কুইন্টালের গরু দিয়েছে গো নাচ দেখবেন নারার রিসালাত মাসলাক আল হযরত রাজা শেখ। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ রাজা শেখ দিয়েছে যে সাথে যে নিতে দিয়েছি একটা গরু। আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। আল্লাহ তাকে আরো বড় অফিসার বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান
বাবাজি মুসলমান ভাই এ মা খালা শুনে যান মারাতের বালাই এদিকে চারটা ভাই হবে না একটা গুরু ওগুলো হয়েছে বাবাজি মুসলমান হবে আচ্ছা যদি গরু না দিতে পারে তো 10টা ভাই আমার এক বস্তা করে চাল দিতে পারবেন না কি নাম নাজিদ এত দেখেন নাজিদ হাজার আল্লাহ গোতা দানটা কবুল করুন জোরে বলো আল্লাহ বাবিন আচ্ছা ভাই এক বস্তা করে চাউল হবে না নামটা বলো ভাই লিখে লেছে একটু চড় চড় দাও তো ভাই আর কেউ আছে দু বস্তা হলো চাল নাকি না ক বস্তা দুই বস্তা হলো জোসনা বিবি জোসনা বিবি দিয়েছে দুই বস্তা চাল নার তাকবীর নারের সালাত মাসলা কাল হযরত জোসনা বিবি দিয়েছে 2000 টাকার দাতা জিন্দাবাদ দুটো চালের বস্তা আল্লাহ তা দানটা কবুল করুন আল্লাহ কো ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন জোরে বলুন আমিন আল্লাহু আমিন বাবা জি মুসলমান আয় তাড়াতাড়ি একটু করে দেন না চাল আর কি কি দরকার চাল আলু পেঁয়াজ রসুন মিরিচ সব তেল তেল সব বেরাদ ইসলাম আর চাল হবে না চার বস্তা হলো নাকি না বস্তা চাল দেখুন তো দুই বস্তা হলো এইদিকে দুই বস্তা চাল দুই বস্তা হলো চার বস্তা হয়েছে চার বস্তা চার বস্তা আর চার বস্তা হবে না কেউ আছেন এটা দেন না ভাই চড়া চট করে একটু চড়া চড় বলেন ইব্রাহিম ইব্রাহিম দিয়েছে এক বস্তা চাল নার তাকবীর আল্লাহু আকবার সালাত আল্লাহ যা সাথে চেনে দিয়েছে এক বস্তা চাল আল্লাহ তা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহু আমিন আর কেউ আছেন ভাই একটু চড় চড় বলেন আপনাদেরকে ওয়াজ শোনাবার জন্য বাবা এসেছি বেরাদ ইসলাম মজা সামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা চারটা গ্যাস সিলিন্ডার কে দিবে বলেছেন চারজন নাম গেলে বলবে আচ্ছা চারজন মিলে চারটা গ্যাস সিলিন্ডার দিবে নার তাকবীর নার রিসালাত মাসলা কাল হযরত আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল কোন জোরে বলুন আল্লাহু আমিন আচ্ছা ভাই আর কেউ হবে না আচ্ছা এক বস্তা আলু দিতে পারবেন না কেউ কেউ আছেন ও মা খালা ও সুবহানাল্লাহ আচ্ছা আচ্ছা চারজন ভাই হবে না চারটে সিলিন্ডার গ্যাসের কি নূর আলম নূর আলম দিয়েছে এক বস্তা আলু নারে থাকবে জিন্দাবাদ নারে রিসালাত মাসলা কাল হযরত নূর আলম সাহেব এক বস্তা আলুর দাতা জিন্দাবাদ বলুন জিন্দাবাদ আচ্ছা চারটা ভাই গ্যাস সিলিন্ডার হবে না খিচুড়ি রান্না করার জন্য সামনে বছরের জন্য কেউ আছেন চারটে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার চারজন ভাই কেউ হবে না এ মা খালা আপনার এক টাকার গ্যাস সিলিন্ডার দিয়ে দেবেন না কি নাম জেরিন খান দিয়েছে একটা গ্যাস সিলিন্ডার নার তাকবীর নার রিসালাত মাসলা কাল হযরত আল্লাহ কো একটা গ্যাস সিলিন্ডার সেলিন শেখ আল্লাহ তা দানটা কবুল করুন জোরে বলো আল্লাহু আমিন আর কেউ বাবুল খান মাহবুব খান দিয়েছে এক বস্তা সিমে এই চাল নার তাকবীর নার রিসালাত মাহবুব খান দিয়েছে এক বস্তা চাউল জোরে বলুন জিন্দাবাদ আল্লাহ তার ক্ষেত খামার আল্লাহ আরো বরকত বাড়িয়ে দিন আল্লাহ চালের গোডাউন আর বাড়তে বানিয়ে দিন জোরে বলেন নাকি বলছে বাবা জি মুসলমান আচ্ছা গ্যাস সিলিন্ডার একটা হলো আর তিনটা হবে না এ দেন না ভাই একটা গ্যাস সিলিন্ডার কত টাকা 1200 টাকার ব্যাপার বাবাজি আপনি যদি সামনে বসাতেন দেন ইনশাআল্লাহ বরকত বাড়বে
জিএম খান দিয়েছে একটা গ্যাস সিলিন্ডার, নারে তাকবীর, নারে রিসালত, মাসলাক আল হযরত, জিএম খান দিয়েছে একটা গ্যাস সিলিন্ডার, দাতা জোরে বলুন জিন্দাবাদ। মদিনা আমার জান, মদিনায় আমার প্রাণ, জোরে বলুন মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, জোরে বলুন মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, নাবিজির আশিক যারা হবে যাবে তারা শুধু মদিনাতে, মদিনাতে, জোরে বলুন। এতর হালবা টাইট মনে হয় দেখি গো, আশিক দিয়েছে 10 কিলো পেঁয়াজ, আল্লাহ গো তার দানটা কবুল করে নিন, আল্লাহ তার ভুয়েতে খ্যাতি আল্লাহ আরো পেঁয়াজের বরকত বানিয়ে দিন, জোরে বলুন আল্লাহুম আমিন। আরে মাদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে, সুরমা বলে, মাদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে, সুরমা বলে, মনের দোয়া কবুল করো গো রব্বানা, মন যেতে চাই শুধু সোনার মাদিনা, যেতে চাই শুধু সোনার মাদিনা, মদিনায় আমার জান, মদিনায় আমার প্রাণ, ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ, জোরে বলুন। বাবাজি আর কেউ আছে? সেন্টু খান, আরে উনাকে বড় লোক বড় লাগছে গো। হ্যাঁ এই ভাই আপনি দিতে পারবেন না, ইনশাল্লাহ হয়ে যাবে বলেন, 2200 টাকার ব্যাপার, আটটা দেন না ভাই, মুসাফির ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করবে, জোরে বলেন, 2200 টাকা দান করবেন আপনার বাড়িতে 1 লাখ টাকার বরকত বেড়ে যাবে, হবে না? সুবহানাল্লাহ, দুটো তো নার দেখবেন, নার রিসালাত, মাসলাক আল হযরত, কি নাম বললেন? সেন্টু খান দিয়েছে 2টা গ্যাস সিলিন্ডার দাতা, আল্লাহ তার বাড়িতে গ্যাসের যেন অভাব না হয়, কি বলছে বাবা যে মুসলমান? আচ্ছা আর গ্যাস সিলিন্ডার দরকার আছে? আরে কি দরকার আছে তোর বলো, আর কি তোর সব তেল বাকি আছে, একটিন রকি খান, একটিন, কি নাম তোমার বাবার নাম? আমিনুল খান, এ দেখেন আমিনুল খান দিয়েছে 1 টিন তেল, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমিনুল খান দিয়েছে 1 টিন তেলের দাতা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, যাই হোক, মাইক ম্যানেরা বড় লোক হয় না গো, এইচপি ডিজিটাল সাউন্ড, আপনারা মাইক ম্যান ভাই তখন বলেছে মূলবে সাহেব দরকার 500 টাকা দিবেন না, 500 টাকা আবদার করলাম, এদের মাইক ম্যান 500 টাকা, মাইকও ভালো বাজাচ্ছে গো সুবহানাল, এরকম মাইক নিতে হবে আপনাদেরকে বক্তা দিলে পরে, মাইক সুন্দর বাজাচ্ছে, এ দেখেন মাইক ম্যান দিয়েছে 500 টাকা, নার দেখবেন, নার রিসালাত, মাসলাক আল হযরত, মাইক ম্যান দিয়েছে 500 টাকার দাতা, আল্লাহ এই মাইক ম্যান জানো কিয়ামত পর্যন্ত জানো মাইক চালাতে পারে, জোরে বলুন আল্লাহু আমিন। বাবা যে মুসলমান, যাই হোক একবার দূর বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ولا آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم اي سنا মানে কে রে একটু
মন্দের মা খালাও এ ভাইরা একটু মান দাও বাবা বাবাজি এদিকে হযরত ওসমান গানি বাবাজি আপনার কিনা কোয়াটা ইহুদির কাছে বাবা 18,000 শূন্য মুদ্রাতে কিনে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওসমান গানি বলে ইহুদি আমি তো কুহা কিনলাম তো এই কুহা থেকে আমাকে এক লোটা পানি দেবে বলে কেন তোমার তোমার যে কুহা বাবা ওসমান গানি কি করেছে এক লোটা বাবা পানি নিয়ে নিয়েছে বাবা এক লোটা পানি নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি পদনার পানিটাকে টক 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 করে নিয়ে যায় আস্তে 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 নিয়ে যায় একজন ব্যক্তি বলছে ওসমান গানি কি ব্যাপার এত ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটছো কেন তখন বলছে ভাই দেখছো না আমি লোটাতে করে পানি নিয়ে যাচ্ছি পানি যেন মাটিতে না পড়ে যায় তার জন্য ওসমান এ পানি নিয়ে আমি আস্তে আস্তে হাঁটতেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা দিয়ে ব্যক্তিটা বলতেছে বলো ওসমান গানি নিশ্চয় তোমার আব্বার জন্য পানি নিয়ে যাচ্ছো বলে না 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 আমার আব্বার জন্য নয় ওই ব্যক্তিটা বলছে ওসমান গানি নিশ্চয় তোমার দুখুনি মায়ের জন্য পানি নিয়ে যাচ্ছো বলে না 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 আমার মার জন্য নয় নিশ্চয় তোমার বিবির জন্য পানি নিয়ে যাচ্ছ বলে না নিশ্চয় তোমার কলিজার টুকরা ব্যাটার জন্য পানি নিয়ে যাচ্ছ বলে না না তার জন্য নয় তাইলে কার জন্য হযরত ওসমান গানি বলতেছে বলো গো ভাই যেই নবী না হলে পরে আসমান হতো না যে নবী না হলে পরে পাহাড় পূর্ব হতো না যে নবী না হলে পরে জান্নাত তৈরি করতেন না যে নবী না হলে পরে আমাকে আপনাকে তৈরি করতেন না ও গো ভাই আমি সেই নবী জন্যে পানি নিয়ে যাচ্ছি এই বাবা আমার নবী মুস্তফা তিনি আঙ্গুলের দ্বারাতে পানি বর্ষণ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার ও গো হাবিব আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি জোরে বলেন হাউজে কাউসারের মালিক বানিয়েছি এই বাবাজি মুসলমান ভাইরা হযরত ওসমান গানি বাবা এক লোটা পানি নিয়ে বাবা চলে যাচ্ছেন যাবার পরে বলছেন নবী গো আপনার জন্য এক লোটা পানি নিয়ে এসেছি ও গো নবীজি দেখুন না পানি আমার নবী মুস্তফা সাহেবের আওলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছো গো ওসমান গানি তুমি যখন আমার কাছে পানি নিয়ে এসেছো দাও দাদাও আমি পানিটা যেন পান করে নি জোরে বলুন সুবহানাল্লাহ উসমান গনি বাবা পানির লোটাটা দিয়ে যেন আপনার পেছন দিকে বাবা যে করে নিয়েছে লোটাটা পেছন দিকে বাবা করে নিয়েছে এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকের আমার নবীজি বলতেছে এ উসমান তুমি তো আমার জন্য পানি নিয়ে আসলাম এবং তোমার পানির কাটাটা কেন পেছো করতেছে বলো না সাহাবীরা বলছো উসমান গানি তুমি কি নবীকে পানি পান করতে দেবে না উসমান গানি বলতেছে কেন দিব না আমার নবীর জন্য তো পানি আমি নিয়ে এসেছি উসমান গানি বলছে নবী গো আবার মনে রাখাও আপনার হবে মুখ মুবারক আমার হবে হাত জোরে বলুন সুবহানাল্লাহ উসমান গানি বলতেছে নবী গো আমার হাত দিয়া জানো আপনাকে আমি পানি পান করাতে চাই জোরে বলেন এরি নাম বাবাজি মোহাব্বত আর আমরা নবীকে মোহাব্বত করলাম কেমন করে রে বাবা আমরা নবীকে মোহাব্বত করতে পারলাম না আমরা মুসলমান নামাজ পড়ি শুধু খাই নামাজ পড়ি হারাম খাই নামাজ পড়ি মিথ্যা বলি নামাজ পড়ে বাবাজি কত রকমের আপনার গুনার কাজ করে বেড়াই তাইলে বাবাজি বলুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতি হতে চাও আমার নবীকে দিলে মোহাব্বত করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকে নাও তাই বলতেছে কবি বলতেছে কি ও মন পতি কি রে পথ বেচল বেলা বেশি নাই ও মন পতি কি রে পথ বেচল বেলা বেশি নাই যখন আসবে সন্ধ্যা
হবে আদার তোর পথ চলা হবে না পথ বে চল বেলা বেশি নাই ঠিক কি না আরে ধনে জনে আরে বড় হলে সেজন জানো খোদা যাই কবুলে রে ঠিক কিনা টাকা পয়সা ধন দৌলত হলে বাবা সব কিছু ভুলে যাই বাবা যে যাই হোক আর মনে হয় আপনাদের ওয়াজ শোনার ইচ্ছা নাই আমি বুঝে গেছি কেউ ঠাট্টার কি করছেন কোনো মন পড়ে আছে কার দিকে বাবা যে এই করে ওয়াজ করা হয় বাবা জি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো হেদায়েত দান করো জোরে বলুন আল্লাহু আমীন আল্লাহু আমীন এই পাগলা পানি পা হবে না বসো বেরাদার ইসলাম আল্লাহু রাব্বুল আলামিন কি ব্যাপার দেখেন আমার মা বোনেরা বলছে মৌলভী যতক্ষণ মশলা না বলে ভিজা যাবো তাও ভালো কিন্তু উঠবো না দেখেন আমার মা বোনদের ইমানি পাকা আছে দেখছেন পানি বন্ধ হলো আজ ওড়িয়া শুধু মাথা ছাতা করলে পালে চেহারা বাবাজি মুসলমান আমাদের ইমান হয়েছে দুর্বল বাবাজি হ্যাঁ ভয় করেন না ভয় করেন না আছে ইনশাল্লাহ হবে আপনি দিবেন না হ্যাঁ এক টিন তেল দিয়ে দেন কি নাম আবু আবু কালাম শেখ দিয়েছে এক টিন তেল নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যা আসাতে যে নিয়েতে দিয়েছে এক টিন তেল আল্লাহ তাকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহ আমীন বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করুক জোরে বলুন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন এ দেখেন আপনি 1000 পাতা